কংগ্রেসের ঘুম উড়িয়ে দিয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলা। ইডি জেরার মুখে রাহুল গান্ধী, টানা হাজিরা দিতে হচ্ছে তাকে। এর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। কিন্তু কেন এই জেরা, কেন তলব কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে? ন্যাশনাল হেরাল্ড মামলাটাই বা আসলে কি, চলুন নজর দেওয়া যাক সেদিকে। তখন ১৯৩৭ সাল, জওহরলাল নেহরুর পরিকল্পনায় তৈরি হয় অ্যাসোসিয়েটেড জার্নাল প্রকাশনা সংস্থা। ওই সংস্থায় ১৯৩৮ সালে প্রকাশ করে ইংরেজি পত্রিকা ন্যাশনাল হেরাল্ড। এটি কংগ্রেসের মুখপত্র ছিল। আরও দুটি পত্রিকা প্রকাশ করত এই সংস্থা। হিন্দিতে প্রকাশিত হতো নবজীবন, উর্দুতে কওমি আওয়াজ, এখন যেমন তৃণমূলে জাগো বাংলা বা সিপিআইএমের গণশক্তি। সে সময় কংগ্রেসের মুখপত্র ছিল ন্যাশনাল হেরাল্ড। অ্যাসোসিয়েট জার্নালে জওহরলাল নেহরুর কোনো মালিকানা ছিল না, তবে ৫,০০০ স্বাধীনতা সংগ্রামীর অনুদানের টাকাতেই তৈরি হয়েছিল এই প্রকাশনা সংস্থা। তাঁরাই ছিলেন অ্যাসোসিয়েটেড জার্নালের শেয়ার হোল্ডার। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি গুরুত্বহীন হয়ে পড়ে, কমে যায় বিক্রি। ২০০৮ সালে অ্যাসোসিয়েটেড জার্নাল প্রকাশনা সংস্থার সিদ্ধান্ত নেয় যে তারা আর পত্রিকাটি প্রকাশ করবে না। ঋণ নিতে নিতে সংস্থার কাঁধে তখন ৯০ কোটি টাকার বোঝা। ঋণ শোধ করতে তখন একটি কৌশল নেয় কংগ্রেস। তৈরি হয় একটি নন প্রফিট কোম্পানি, নাম দেওয়া হয় ইয়াং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কোম্পানির ৭৬% শেয়ার থাকে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামে। ঋণের টাকা মিটিয়ে দেয় কংগ্রেস তথা গান্ধী পরিবার। ওই টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নালের সমস্ত সম্পত্তি কিনে নেয় ইয়াং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ফলে ওই প্রকাশনা সংস্থার ৭৬% সম্পত্তির মালিক হয়ে যান রাহুল ও সোনিয়া গান্ধী। বিজেপির প্রশ্ন, কেন এমন কোম্পানি কিনতে গেল গান্ধী পরিবার? এক এসি কোম্পানি ১৯৩০ কে দশক মে গঠিত হতি হ্যায়, জিসকা কাম হ্যায় অখবার কা প্রকাশন। উস কোম্পানি কা নাম Associated Journal Limited। उस वक्त जिसके शेयर होल्डर थे 5,000 से ज्यादा स्वतंत्रता सेनानी और जिस पर अब कब्जा है गांधी खानदान का। जिस अखबार के प्रकाशन के लिए स्वतंत्रता सेनानी शेयर होल्डर्स सुनिश्चित की गए, उसकी शेयर होल्डिंग एक परिवार को इसलिए दी गई ताकि वो अखबार का प्रकाशन ना करें बल्कि रियल एस्टेट का बिजनेस करें। साल 2008 में इस कंपनी ने अपने ऊपर 90 करोड़ का कर्जा चढ़ा लिया था और फैसला किया कि अब यह कंपनी प्रॉपर्टी के बिजनेस में उतरेगी। साल 2010 ₹5,00,000 से यंग इंडिया लिमिटेड नाम की कंपनी बनाई गई। महासचिव राहुल गांधी डायरेक्टर के रूप में इसमें सम्मिलित हुए। 75% मात्र उनकी हिस्सेदारी थी, बाकी उनकी माताजी के पास, मोतीलाल वोरा जी और ऑस्कर फर्नांडिस जी जैसे नेताओं के पास। इसके बाद एजीएल के 9 करोड़ शेयर्स यंग इंडिया लिमिटेड को दिए जाते हैं। 9 करोड़ शेयर्स के साथ यंग इंडियन को इस कंपनी के 99% शेयर्स हासिल होते हैं। कांग्रेस पार्टी कंपनी को, मतलब एजीएल को 90 करोड़ का लोन देती है जो कांग्रेस पार्टी माफ कर देती है। आज मेरा प्रश्न है विनम्रता से उन लोगों से
जिन्होंने कांग्रेस का समर्थन किया, कांग्रेस पार्टी के लिए डोनेशन दिया ताकि लोकतांत्रिक गतिविधियों में वो हिस्सा ले सके। क्या ऐसे डोनर्स की ये मंशा थी कि उनका पैसा कांग्रेस पार्टी उस कंपनी को समर्पित कर दे जिसमें मालिकाना हक गांधी खानदान का? এখন চলুন নজর দেওয়া যাক কিভাবে এই কেলেঙ্কারি সামনে আসলো। সেদিকে 2012 সাল এক জনস্বার্থ মামলা দায়ের করলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, 50 লক্ষ টাকা খরচ করে 90 কোটি টাকার সম্পত্তি করায়ত্ত করেছে গান্ধী পরিবার। স্বামীর দাবি, কংগ্রেস প্রথমে 90 কোটি টাকার লোন দেয়, পরে অ্যাকাউন্ট বইতে কারসাজি করে ওই অ্যাকাউন্ট 50 লক্ষ টাকা দেখানো হয়, মানে মুফতে লুট 89.5 কোটি টাকা। অন্তত স্বামীর অভিযোগ এমনই। এদিকে কাগজ বন্ধ হয়ে যাওয়ার পরই রিয়েল এস্টেট ব্যবসায় নেমে পড়ে অ্যাসোসিয়েটেড জার্নালস। ওই প্রকাশনা সংস্থার অধীনে দিল্লি, লখনউ, মুম্বাইতে যে সব সম্পত্তি ছিল তা নিয়েই শুরু হয় রিয়েল এস্টেট ব্যবসা। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, বিভিন্ন শহরে অ্যাসোসিয়েট জার্নাল প্রকাশনা সংস্থার যে সম্পত্তি ছিল তার মূল্য প্রায় 2000 কোটি টাকারও বেশি। ইয়ং ইন্ডিয়ার নামে ওই সমস্ত সম্পত্তি করায়ত্ত করে কংগ্রেস, যার 76% শেয়ার রয়েছে গান্ধী পরিবারের হাতে, 38% রাহুলের নামে, বাকি 38 সোনিয়া গান্ধীর নামে, বাকি 24%-এর মধ্যে 12% রয়েছে মতিলাল ভোরা ও বাকি 12% অস্কার ফার্নান্ডেজের নামে। এখন ইডি কেন এই তদন্ত করছে? তাঁদের দাবি, ইয়ং ইন্ডিয়ার নামে গান্ধী পরিবার যে কোটি কোটি টাকার সম্পত্তি ভোগ করছে তার জন্য তাদের ট্যাক্স দিতে হবে। কংগ্রেসের যুক্তি, ইয়ং ইন্ডিয়া যেহেতু নন প্রফিট সংস্থা তাই এখান থেকে তারা আইনত কোনো আয় দেখাতে পারে না। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেও দাবি তাঁদের। কিন্তু ইডির যুক্তি, ইয়ং ইন্ডিয়াকে নন প্রফিট সংস্থা দেখানো হয়েছে কিন্তু তারা কোনো চ্যারিটেবল কাজই করেনি। কংগ্রেস বলছে তারা একটা সংবাদপত্র কিনেছে, সেটা চালানোই চ্যারিটেবল কাজ। এমন দাবি কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়েও প্রশ্ন উঠছে। ইডির প্রশ্ন, ঋণ মেটাতে 50 লক্ষ টাকা কোথা থেকে পেয়েছিল কংগ্রেস? কংগ্রেস জানিয়েছে কলকাতার ডটেক্স কোম্পানি থেকে তারা 1 কোটি টাকা নিয়েছে। গোয়েন্দাদের দাবি, এটা শেল কোম্পানি। আর এই শেল কোম্পানি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। আজ এক প্রশ্ন উন নেতাওঁ সে করনা চাহতি হুঁ जो ईडी के ऊपर दबाव डालने के लिए दिल्ली में उपस्थित हुए हैं। आपको राहुल गांधी अगर मिले तो उनसे पूछिएगा कि उनका संबंध डोटेक्स मर्चेंडाइज प्राइवेट लिमिटेड के साथ क्या है। डोटेक्स मर्चेंडाइज प्राइवेट लिमिटेड हवाला एंट्री ऑपरेटर कोलकाता से संबंधित है जो कैश के बदले चेक देती है, जिसकी ट्रांजैक्शंस पर फाइनेंशियल इंटेलिजेंस यूनिट का रेड फ्लैग है, जो कांग्रेस के कार्यकर्ता आज दिल्ली में एकत्रित हुए हैं वो राहुल गांधी जी से पूछिए कि गांधी खानदान का संबंध डोटेक्स मर्चेंडाइज प्राइवेट लिमिटेड से क्या है। क्या यह सत्य है कि डोटेक्स मर्चेंडाइज प्राइवेट लिमिटेड के साथ उन कंपनीज का संबंध है जिसमें मालिकाना हक राहुल गांधी, सोनिया गांधी और जिसका संबंध श्रीमती वाड्रा से है? কংগ্রেসের অভিযোগ, গান্ধী পরিবারকে হেনস্থা করতে গোটাটাই রাজনৈতিক চক্রান্ত বিজেপি। কিন্তু বিজেপির দাবি, গোয়েন্দারা যা জানতে চাইবে তার সদুত্তর কি দিতে পারবেন রাহুল বা সোনিয়া গান্ধী? চ্যারিটেবল ট্রাস্টের নামে তারা যে টাকা আত্মসাৎ করেন তা কি বোঝাতে সক্ষম হবেন তারা? নাকি 50 লক্ষ টাকা দিয়ে কিভাবে 2000 কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, সেই রহস্য অধরাই থেকে যাবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।